ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي এখানে যেটা দোয়া সম্পর্কে কিছু কথা জানতে চাওয়া হয়েছে, তো এই মর্মে এক নম্বর কথা হলো যেটা প্রশ্নের ভিতরে বলা হয়েছে, নামাজ পরে দোয়া করার নিয়ম কি। তো নামাজ পরে হাত তুলে দোয়া করা এটা বেদাত, তাতে ইমামের সাথে জামাতবদ্ধভাবে হোক বা একা একাই হোক, হাত তুলে দোয়া করা যাবে না। তার কারণ ওই স্থানে হাত তুলে দোয়া করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। দোয়া করারই হলে একান্ত দোয়া করতে চাইলে একা একাই করবে, মনে মনে করবে, কিন্তু নামাজে সালাম ফেরানোর পর ওই স্থানটা হচ্ছে আল্লাহর জিকির আজকার করার স্থান, দোয়া করার স্থান নয়। অতএব ওই স্থানে দোয়া না করে সালাম ফেরানোর আগে যখন তাশাহুদে বসে থাকবে, তখন আত্তাহিয়াত, তারপরে দরুদ পড়ার পর যদি দোয়া করে, তো ওইটা হচ্ছে দোয়া গ্রহণের বেশি ভালো সময়। তবে সালাম ফেরানোর পরেও করলে করতে পারে, কিন্তু ওখানে দোয়া করতে হলে ওই হাত না উঠিয়ে নিজের মনে মনে যা দোয়া করার সে করবে আর কি। দুই নম্বর যেটা বলা হয়েছে, দোয়া করার পর মুখে হাত ফেরানো, মুখ মোছা, তো এটা না করা উত্তম। তার কারণ কোনো সহি হাদিসে এটা প্রমাণিত হয় না যে দোয়া করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে হাত মুছতেন, কিন্তু কতকগুলো হাদিস এসেছে যে হাদিসগুলোতে মুখে হাত মুছা প্রমাণ হয়, কিন্তু সেই হাদিসগুলো সব দুর্বল, জয়ীফ। এই জন্য যদি এটা না করা হয়, হাত মুখে মুছাটা বাদ দেওয়া বেশি উত্তম। আর যদি কেউ মুখ মুছেই নেই, হাত ফিরিয়ে নেই, তাহলে হয়তো সমস্যা হবে না, মুছতে পারে, অনেকেই বলেছেন। আর অনেকে স্পষ্ট এটাকে বেদাত বলেছেন যে না, মুখে হাত মুছা যাবে না, এটা বেদাত। তার কারণ সহি হাদিস থেকে এটা প্রমাণিত নয়। তারপরে প্রশ্নকারী যেটা বলেছেন দোয়া করার নিয়ম, ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম, তারপরে যেগুলা আর আর বলা হয়েছে, তো আসলে দোয়া করার যেটা সহি নিয়ম সেটা হলো আল্লাহর প্রশংসা করার মাধ্যমে দোয়া করা আরম্ভ করতে হবে, তাতে আল্লাহর হামদ নিয়ে আসতে হবে। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, কিংবা আলহামদুলিল্লাহ ওয়াহদা, এই বলে মানে আগে আল্লাহর হামদ শব্দ দ্বারা, মানে প্রশংসা শব্দ দ্বারা আরম্ভ করবে। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার সাথে, সংক্ষিপ্ত দরুদ হোক, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়ানা মুহাম্মদ, কিংবা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এইভাবে দরুদের মাধ্যমে এক নম্বরে আল্লাহর প্রশংসা, দুই নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ, তারপরে এবার নিজের যা দোয়া করার তা দোয়া করবে, আবার শেষের বেলায় তখন ওই আল্লাহর প্রশংসা করা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার সাথে সে মানে দোয়া শেষ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা হইল শেষের বেলায়, নিয়ে আবার শেষ বাক্য আল্লাহর প্রশংসার সাথে, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বলে হয়তো সে তখন দোয়া শেষ করবে। তো শুরু করার সময়তে প্রশংসা এবং দরুদ পাঠ করার সাথে শেষের বেলাতেও দরুদ পড়া এবং কি বলে আল্লাহর প্রশংসার সাথে। তবে যদি এইগুলো না করে, তার মানে এই নয় যে সে এইগুলো না বলা ছাড়া দোয়া করতে পারে না, নিষেধ, তার দোয়া কবুল হবে না, এসব কথা নয়। কিন্তু এটা হচ্ছে দোয়া করার আদব এবং দোয়া গ্রহণ হওয়ার সম্ভাবনা এতে বেশি থাকে। তাছাড়া এমনিও যদি করে তাহলে গেলেও করতে পারে, সমস্যা নাই। আশা করি উত্তর যথেষ্ট হয়ে হবে, সন্তোষজনক হয়ে হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।